सवार सेरा सृष्टि जय जन मोहम्मद तरना तमाम आलम दुरुद पड़े सल्ले अला वसल्लम सवार सेरा सृष्टि जय जन मोहम्मद तरना तमाम आलम दुरुद पड़े सल्ले अला वसल्लम मोरूर बुके झरना धारा झरिए गेलेन कैसे के आधार धराय आलोर नदी छड़िए गेलेन कैसे के मानवतार गान गे के जुड़िए दिलेन प्राण मोहम्मद तरनाम सवार सेरा सृष्टि जय जन मोहम्मद तरनाम तमाम आलम दुरुद पड़े सल्ले अला वसल्लम यातीम दुखी बासलेन भालो चकमो छालेन कैसे के आमिर गरीब नाय भेदाभेद गायलेन बोलो कैसे के जय करिलेन विश्वटाके दिए प्राणेर दाम मोहम्मद तरनाम जीर्ण प्राणेर आवर्जना जालिए गेलेन कैसे के प्राण दिए सब प्राण गुलो के भूलिए गेलेन कैसे के पीला लोके प्राणे प्राणे पीला लोके प्राणे प्राणे तौहीद भरा जाम मोहम्मद तरनाम सवार सेरा सृष्टि जय जन मोहम्मद तरनाम तमाम आलम दुरुद पड़े सल्ले अला वसल्लम सम्मानित जोग्यतम सभापति महाशय ओलामा एकराम आजकेर इस्लामी सभाय दूर दूरान्त थेके बा एलाकार उपस्थित आमार सम्मानित श्रोता मंडली पर्दार आले बसे थका मा बोनेरा प्रशंसा मात्र महान आल्लार जे महान आल्ला आमादेर के
এক জায়গায় উপস্থিত হয়ে কিছু শোনা এবং কিছু বলার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে তার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতপর বিশ্বনবীর উপর লক্ষ কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা আমার, আপনাদের সামনে আজকে একটা এমন বিষয়কে তুলে ধরব যে বিষয়টা আমাদের সকলের দরকার অথচ সবারই ঘাটতি। বিষয়টা কি? আমরা নামাজ পড়ি, রোজা করি, আরও এর সঙ্গে ভালো আমল করি, কিন্তু এই ভালো আমলের যেটা জীবন, যেটা মেন উদ্দেশ্য, ওটা আমাদের মধ্যে থাকে না। যেমন একটা মানুষকে বেঁচে থাকতে হলে তার মধ্যে রূহ বা আত্মা, জীবনের দরকার, তেমন আপনি একটি ইবাদত করলে সেই ইবাদতের মধ্যে যেটা রূহ বা জীবন সেটা অবশ্যই থাকতে হবে, না হলে আপনার ইবাদতই বৃথা হবে। ইবাদত করছেন ঠিক, কিন্তু সেই ইবাদতে কাজ হবে না, সেই বস্তুটার, সেই জিনিসটার নাম হচ্ছে ইখলাস, খলুসিয়াত, আন্তরিকতা। আর এই ইখলাস বা খলুসিয়াতের সম্পর্ক সম্পূর্ণ অন্তরের সাথে, অন্তরের সাথে। আপনি নামাজ পড়বেন, মসজিদে গেলেন, দাঁড়ালেন, হাত পা নড়ছে, রুকু করছেন, সাজদা করছেন, উঠলেন, তাসাহুদে বসলেন, আরও কিছু নামাজের মধ্যে যত আপনার নিয়ম সব কিছু পালন করছেন, কিন্তু ওই নামাজে যদি আপনার অন্তরখানায় আল্লাহর সন্তুষ্টি যদি উদ্দেশ্য না থাকে, এই নামাজ আপনার বিফল হবে। অতএব ইখলাস বা খলুসিয়াত কেমন সেটা আপনাদের সামনে তুলে ধরব। ইখলাস বা খলুসিয়াতের মানে হলো অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা বা চাওয়া, তাকে বলছে ইখলাস। যে কোনো ইবাদত করেন, সেই ইবাদতের মাধ্যমে আল্লাহকে আপনি রাজি করতে চান, তাহলে সেটাই হলো ইখলাস। আর যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য নাই, কাউকে দেখানো, কাউকে শোনানো বা দুনিয়ার কোনো জিনিস আপনার হাতানোর জন্য যদি ওই ইবাদতটা করেন, তাহলে এই ইবাদতটাই হয়ে যাবে আপনার শিরক। কাউকে দেখানোর জন্য যদি করেন, সেটা হয়ে যাবে শিরক। আর শিরক যদি আপনার মধ্যে পাওয়া যায়, তাহলে এই শিরক যদিও আপনার ভালো আমল, নামাজ ভালো আমল, দান ভালো আমল, রোজা ভালো আমল, অথচ এতে যদি দেখানো বা মানুষকে শোনানো বা নিজের নাম কেনার জন্য করেন, তাহলে এই আমলের জন্য নেকি পাবেন না, বরঞ্চ কিয়ামতের দিন আল্লাহকে আপনাকে ডাকবেন এবং ডাকার পরে আপনার সমস্ত আমল যেহেতু বৃথা যাবে, অতএব আল্লাহ আপনাকে ঘোষণা করে দিবেন, কি বলবেন?